স্বামীজি এই রকম হতে বলেছেন, যদি হতে পারি নিশ্চয়ই আমাদের জীবন উন্নত হবে। প্রক্রিয়া শালক সংশ্লেষ প্রক্রিয়ার এই জায়গাটাতে আমরা এসে পৌঁছেছি, করেছি প্রথম আসছি একটা পাতা, তার মধ্যে ক্লোরো একটা কোষ, কোষের মধ্যে ঢুকে গিয়ে দেখতে চাইলে দেখতে পাবো ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিডের মধ্যে কি আছে দেখতে গেলে দেখতে পাওয়া যাবে এইরকম থাইলাকয়েড থলি, এক একটা থলি থাইলাকয়েড এবং একসাথে গ্রানাম, অনেকগুলো থাইলাকয়েড নিয়ে একটা গ্রানাম, এবং অনেকগুলো গ্রানাম হলে তাকে আবার গ্রানা বলা হবে বহুবচনে। যদি একটা থাইলাকয়েডের ভেতরে ঢুকে দেখতে চাই তাহলে দেখতে পাবো অনেক ধরনের রঞ্জক কণা একত্রে রয়েছে, নানা ধরনের রঞ্জক কণা বিভিন্ন আলোক তরঙ্গকে শোষণ করতে সক্ষম, বিভিন্ন আলোক তরঙ্গকে শোষণ করতে সক্ষম। এখন এই আলোক তরঙ্গ বিভিন্ন বর্ণের আলোক তরঙ্গ বিভিন্ন শক্তি নিয়ে আসছে, তাহলে শক্তিটা সংগ্রহ করলে কি হবে, ওরা শক্তি সংগ্রহ করার পরে সবাই শক্তিটা সংগ্রহ করে একটা কেন্দ্রীয় ক্লোরোফিল আছে যাকে সবাই শক্তিটা পাঠিয়ে দেয়, সেই কেন্দ্রীয় ক্লোরোফিল ওই শক্তি লাভ করে ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন শক্তি লাভ করে বেরিয়ে চলে এসেছে, ক্লোরোফিল এখন ধনাত্মক, ক্লোরোফিল ধনাত্মক হয়ে গেলে ক্লোরোফিল ধনাত্মক থাকতে চাইবে না, ক্লোরোফিল ধনাত্মক হয়ে গেলে ক্লোরোফিল কিন্তু ধনাত্মক থাকতে চাইবে না, তাহলে ওকে ইলেকট্রন দেবে কে, সব থেকে বেশি পরিমাণ কোষে যেটা রয়েছে সে হচ্ছে জল, তাহলে জল কি করে জলের কাছ থেকে সে ইলেকট্রন পেতে পারে, জল তাহলে প্রথমেই ভেঙে গেল, জল ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন এবং এক হাফ অণু অক্সিজেন, মানে একটা অক্সিজেন পরমাণু, তাহলে অক্সিজেন প্রথমেই সৃষ্টি হয়েছে জল থেকে ভেঙে, জল থেকে ভেঙে অক্সিজেন সৃষ্টি হয়েছে। প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে অক্সিজেন কোথা থেকে সৃষ্টি হয়, জল থেকে না কার্বন ডাইঅক্সাইড থেকে, আমাদের নির্ভুলভাবে বলতে হবে এটা শুধুই জল থেকে পাওয়া যায়। তাহলে জল থেকে এই যে সৃষ্টি হয়েছে এবং সেই সময় কোনো কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কিছু দেখা যায়নি, এবারে যে ইলেকট্রনটা বেরিয়ে গিয়েছিল সেই ইলেকট্রনটা শক্তি সম্পন্ন হয়ে এবারে ফিরছে, যখন নিচে নামে তখন শক্তি ছাড়তে ছাড়তে আসে, শক্তি ছাড়তে ছাড়তে আসলে কিরকম ছাড়ছে, এক সময় এই এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট এবং পিআই ফসফেট ইনঅর্গ্যানিক অজৈব ফসফেট এই দুজনকে বাঁধতে গেলে শক্তি লাগবে, সেই শক্তিটা এখানে যখন বেরিয়েছে সেই শক্তি দিয়ে বেঁধে তৈরি হয়েছে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ভালো করে মন দিয়ে বুঝে রাখো, সৌরশক্তি সংগৃহীত হয়েছে, তারপরে সেই শক্তিটা রঞ্জকরা সংগ্রহ করে নিয়েছিল, তারপরে তার থেকে ইলেকট্রন বেরিয়েছে, ইলেকট্রন সেই শক্তিটা হস্তান্তর করে দিয়েছে এটিপিতে, এডিপি প্লাস পিআই এটিপিতে দিয়েছে, কিন্তু এই এটিপিতেই শেষ থেকে যাবে না, তাহলে এই এটিপিতে প্রথম সংগ্রহ করে নিয়েছে জৈব যৌগ এটিপি, এবং এখানে যেহেতু ফসফেট যুক্ত হয়েছে সেই জন্য একে বলা হয় ফসফোরাইলেশন, এবং আলোকের উপস্থিতিতে হয় বলে ফোটো ফসফোরাইলেশন, ফসফেট যুক্ত হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন, আলোকের উপস্থিতিতে হয় বলে ফোটো ফসফোরাইলেশন, এবং ইলেকট্রনটা ধারাবাহিকভাবে আসছে একটা বিভিন্ন বাহকের মধ্যে দিয়ে, তাই জন্য এর নাম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা ইটিসি বা ইলেকট্রন পরিবহন শৃঙ্খল। আমরা এইগুলো সবই একই সঙ্গে করে ফেললাম একটু বুঝে নেওয়ার জন্য। তারপরে এইখান থেকে যে ইলেকট্রনটা এসেছে সেই ইলেকট্রনটা আবার অন্যত্র চলে যেতে পারে, বা অন্য আরও আরেক দল রয়েছে অ্যান্টেনা, সেই দল অ্যান্টেনার আবার একটু ভিন্ন ব্যবস্থাও হতে পারে, তাহলে এই ইলেকট্রন পেয়ে ইলেকট্রনটা শেষ পালে পৌঁছেছে কোথায়, ওই পথে যেটা যেতে যেতে এসে পৌঁছেছে এনএডিপি, তাতে হাইড্রোজেনটা যোগ হয়েছে, ওই হাইড্রোজেন জল ভেঙে যা হয়েছিল তার সে এসে হাজির হয়েছে, আর এনএডিপি প্লাসের সঙ্গে হাইড্রোজেনটা যুক্ত হয়েছে, এটার একটু বিষয় আমরা আরও এগিয়ে পড়বার চেষ্টা করছি, তখন বুঝবার চেষ্টা করব। তাহলে এনএডিপিএইচ তৈরি হয়েছে এবং তৈরি হয়েছে আরও কিছু জিনিস, তাহলে এনএডিপিএইচ তৈরি হয়েছে দেখতে পেয়েছো, এখানে এই লাইট ইন্ডিপেন্ডেন্ট আর লাইট ডিপেন্ডেন্ট, প্রথম হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট, প্রথম আলোক নির্ভর বিক্রিয়া, আমরা আশা করি দুটো ধাপ দেখবার চেষ্টা করলাম, প্রথম আলোক দশার এবারে মূল ঘটনা,
একটা একটা করে লিখবো আর বোঝবার চেষ্টা করব। প্রথম হচ্ছে সৌরশক্তি শোষণের ফলে ক্লোরোফিলের সক্রিয়তা, যেমনটা দেখেছো সৌরশক্তি শোষণ করে সে ক্লোরোফিল সক্রিয় হয়েছে, অন্যান্য রঞ্জকরাও সক্রিয় হয়েছিল, শোষণ করেছে, তারপরে সবাই শক্তিটা হস্তান্তর করে দিয়েছে ক্লোরোফিলকে, যাতে সে অনেক কাজ একসাথে করতে পারে। তাহলে সৌরশক্তির ক্লোরোফিলে হস্তান্তরে ক্লোরোফিল সক্রিয় হয়েছে, তারপরে জলের আলোক বিশ্লেষণ বা ফটোলিসিস অফ ওয়াটার, ফটোলিসিস অফ ওয়াটার, জলের আলোক বিশ্লেষণ, আলোক বিশ্লেষণকে বলা হয় ফটোলিসিস, আর জল ফটোলিসিস অফ ওয়াটার। তাহলে দুটি প্রথম ধাপের কথা এসেছি, সৌরশক্তি শোষণ সেটা রঞ্জকের দ্বারা এবং তার মধ্যে মুখ্য ক্লোরোফিল, তারপরে জলের ভাঙন। উপজাত বস্তুরূপে অক্সিজেন উৎপাদিত হয়েছে, অক্সিজেন গ্যাস, আণবিক অক্সিজেন গ্যাস বেরিয়ে আসছে সবুজ উদ্ভিদ থেকে, তার উৎস হচ্ছে সালোক সংশ্লেষ। ফটোফসফোরাইলেশন, এটিপি গঠিত হয়েছে, দেখতে পেয়েছো এটিপি গঠিত হয়েছে যেহেতু ওই শক্তিটা হস্তান্তর হয়েছে এটিপিতে যেটা শোষিত হয়েছিল। তাহলে ফটোফসফোরাইলেশন কেন নাম, সব ফটো কথা আছে আলোর সঙ্গে। তারপরে বিজারিত এনএডিপি গঠন, বিজারিত এনএডিপি গঠন, এই কথাটাতে একটু বিশেষ কথা আছে, যদি বুঝতে পারো খুব ভালো, আমি একটা ছোট্ট জিনিস লেখার চেষ্টা করি এবং তার সঙ্গে বোঝার চেষ্টা করি, এটা আগামী দিনেও চলবে, যত এগোবে তত আরো গভীরে বিষয়টা বুঝতে পারবে। এনএডিপি কথাটা সাধারণত এই যৌগটা এই ফর্মে থাকে, এনএডিপি প্লাস, এই যৌগটার পুরো নামটা কি, ওইরকম বলবার রীতি আছে, কিছু কিছু বলবার প্লাস বললে আয়ন বললে কোনোই ভুল নয়, নিশ্চয়ই ঠিক। এখন জারিত এনএডিপি রয়েছে, এনএডিপি প্লাস, তার সঙ্গে এসেছে দুটো হাইড্রোজেন, জল ভেঙে যায় এসেছিল দুটো হাইড্রোজেন, টু এইচ প্লাস, ইলেকট্রন বেরিয়েছিল ক্লোরোফিল থেকে দুটো, তার সঙ্গে যোগ দিয়েছে, ওরাও সব এক জায়গায় হাজির হয়েছে এখানে এসে। এখন দেখো লাগবে তিনটি ইলেকট্রন, এর একটা হাত বাড়িয়ে রেখেছে, হাইড্রোজেন দুজন দুটো হাত বাড়িয়ে রেখেছে, তাহলে দুজন সবাই হাত বাড়িয়ে রেখেছে কিন্তু ইলেকট্রন এসেছে দুটো, তিনজন হাত বাড়িয়েছে দুটো ইলেকট্রন, ভাঙাভাঙি করা যাবে না। বাসে যাচ্ছি আমাদেরই সবাই একসাথে, দুটো সিট খালি, তিনজন আছি আমরা, আমরা কি করতে পারি, দুজন বসলো, একজন বললো যে আর হাতটা ধরে থাক, আর পরে হয়তো বসতে পাবে, তো হাত ধরে থাকতে বলেছে, তাহলে এই হাত ধরে থেকেছে, সেই জন্য বিষয়টা দাঁড়িয়েছে গিয়ে এই রকম, এনএডিপি লিখছি, এনএডিপিএইচ, সবাই আগে বুঝে নাও তারপরে লেখো, এনএডিপিএইচ, এনএডিপি একটা ইলেকট্রন নিয়ে নিয়েছে, তার সঙ্গে একজন হাইড্রোজেন ইলেকট্রন নিয়েছে, ওরা যোগ দিয়ে দিয়েছে প্লাস, প্লাস এইচ প্লাস, এ এখনো ইলেকট্রন পাইনি কিন্তু একসাথে হাত ধরে রয়েছে, তাহলে যৌগটার গঠন দাঁড়াতে হবে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস, বড় বইতে দেখবে সব এই রকম লেখা রয়েছে, ওই লেখাটা ভালো, এবং এনএডিপিএইচ টু লিখো না, লিখলে এইরকমটা লিখলে ভালো যদি লিখতে পারো, কারণ গঠনটা এইরকম হয়, কেন হয় আমরা সেটা করেছি, সবাই লিখে ফেলো তাড়াতাড়ি, গঠনটা এইরকম হয়। তাহলে বিজারিত এনএডিপি গঠন এই কটা সব হয়েছে, আমি এক নজরে একবার সবাইকে দেখাবার চেষ্টা করছি রেখা চিত্রে কীরকম আঁকা যায়, স্কিম্যাটিক ডায়াগ্রাম প্র্যাকটিস করবে, কীরকম স্কিম্যাটিক ডায়াগ্রাম হয়, এর নাম জেড স্কিম, যেহেতু একটা জেডের মতো রয়েছে, দেখতে পাচ্ছ একটা জেডের মতো, এই তাহলে শক্তি সংগ্রহ করেছিল, ইলেকট্রন বেরিয়ে চলে গিয়েছিল, তারপর ইলেকট্রনটা কীরকম জেডের মতো গেছে, এই জেডের মতো চলেছে, এর নাম জেড স্ক্রিম, এবং শক্তি প্রবাহ চলেছে, এর মধ্যে এটিপি তৈরি হয়েছিল, করে নিয়েছি ব্যাপারটা, শেষে তৈরি হয়েছে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস, ইলেকট্রন এই রকম প্রবাহ, এর মধ্যে আরো অনেক কিছু বলবার আছে, আপাতত যেটা ইলেকট্রনটা কিন্তু ফিরে আসেনি, যে ছেড়েছিল তার কাছে ফিরে আসেনি, তাই জন্য বলা হয়েছে অনাবর্তকার, যেহেতু আবর্তিত হয়নি, আর ফটোফসফোরাইলেশন যেহেতু এখানে আরটিপি এর মধ্যে তৈরি হয়েছে,
যদি ফিরে আসে, ফিরে আসার ব্যবস্থা আছে সেটাও হয়, এইখানে একটা ব্যবস্থাও আছে, সেটা হলে তাকে বলা হবে আবর্তকার। ইলেকট্রন যে পথে গেছে, নাম বলেছি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা ইলেকট্রন গ্রাহক পথ, নাম টামগুলো চেনে রাখা দরকার, ছোটোখাটো সব প্রশ্ন আসে। এই হলো আমাদের জেড স্কিম শক্তি প্রবাহ কিরম করে প্রথম আলোক দশা, আলোক দশার প্রথম ধাপগুলো কিরকম হয়েছে এবং শেষে কি পাওয়া গেছে। এটিপিকে দেখতে কেমন? এটিপিকে দেখতে এই রকম, একটা নাইট্রোজেন বেস, তারপরে রাইবোজ সুগার এবং ফসফেট গ্রুপ। এই ফসফেট গ্রুপের মধ্যে যদি ভেঙে ভেঙে যায়, কোনো একটা ফসফেট গ্রুপ যদি ভেঙে গেছে তাহলে এডিপি হয়ে গেছে, যদি আরো দুটো ভেঙে যায় তাহলে এএমপি অ্যাডিনোসিন মনোফসফেট হয়েছে। ফসফেট যুক্ত থাকলে ওর শক্তি দিয়ে যুক্ত হতে হয়, তাই ভাঙলে শক্তি পাওয়া যায়, এই জন্য এটিপিকে বলা হয় শক্তির মুদ্রা। এইটা আমাদের প্রায় আসে এনার্জি কারেন্সি। তাহলে এটিপি তৈরি হয়েছে প্রথম, কিন্তু আমরা গ্লুকোজ তৈরি তো শুনে থাকি, গ্লুকোজ তৈরির কথা সালোক সংশ্লেষে এখনো এসে পৌঁছয়নি। বিজ্ঞানীকে দেখতে পেয়েছি, নাম বলতে হবে চকদীপা বোলপুর বেগমপুর বেতাই, বিজ্ঞানী রবিন হিলের সঙ্গে পরিচয় বই থেকে হয়েছে, এখনো আমাদের স্ক্রিন থেকে পরিচয় হোক। তাহলে বিজ্ঞানী রবিন হিল কি করলেন? বিজ্ঞানী রবিন হিলের নাম অনুসারে আমাদের বইগুলোতে সব বলেছে হিল বিক্রিয়া জিনিসটা কি, একটু শুনে নিতে হবে, বুঝে নিতে হবে, লেখালেখি পরে করো, আগে বুঝে না। বিজ্ঞানী হিল কি করলেন, না উদ্ভিদ কোষ থেকে ক্লোরোপ্লাস্ট নিলেন এবং হাইড্রোজেন নিতে পারে এমন একটা গ্রাহক পদার্থ তিনি নিলেন যার নাম পটাশিয়াম ফেরিক অক্সালেট, তারপরে জলের মিশ্রণে দিলেন আলো প্রয়োগ করে, দেখলেন যে হাইড্রোজেন এটা নিতে পারে, হাইড্রোজেন কেউ নেবার একটা জলে, মানে হাইড্রোজেন নেবার কেউ একটা নিশ্চয়ই আছে ব্যবস্থা। তাহলে জল যে ভাঙে হাইড্রোজেনটা নেয় কে? জল ভাঙতে গেলে হাইড্রোজেন কাউকে একটা নিতে হবে, তবেই অক্সিজেন পাওয়া যাবে। রবিন হিল একটা কৃত্রিম পদার্থ দিয়ে তিনি দেখবার চেষ্টা করলেন এটা কেউ একটা আছে, উনি তাহলে ব্যাখ্যা করলেন যে জল ভাঙে, কিন্তু উনি আবিষ্কার করতে তখনও সক্ষম হননি যে কে এই হাইড্রোজেনটা নেয় যাকে আমরা এনএডিপি প্লাস বললাম, তখনও সেটা আবিষ্কৃত হয়নি, কিন্তু উনি বলে গেলেন যে একজন কেউ আছে কোষে যে ওই হাইড্রোজেন গ্রাহক, উনি একটা অন্য পদার্থ নিয়ে কাম করলেন যার নাম পটাশিয়াম ফেরিক অক্সালেট। তাহলে রবিন হিল সেই জন্য জলের ভাঙনকে বলা হলো হিল বিক্রিয়া বা ফটোলিসিস অফ ওয়াটার, তাকেই বলা হচ্ছে হিল বিক্রিয়া, জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করবে। তাহলে হিল বিক্রিয়া কি, কেন এবং কেন তার নামে তেমন কত, তাহলে এই হলো আমাদের হিল বিক্রিয়ার মূল কথাটা, যেখানে হিল বিক্রিয়ার সঙ্গে বিজ্ঞানী অর্থাৎ জলের আলোক বিশ্লেষণে বিজ্ঞানী রবিন হিলের যোগ, এবং সেই জন্য এইটা তার নামেই হিল বিক্রিয়া নামে, হিল রিয়াকশন নামে পরিচিত। হিল বিক্রিয়া আমরা তো ছোট্ট করে একটু যা বললাম অক্সিজেনের বিষয়টা সেটা দেখালাম, এখন অক্সিজেনের উৎস জল আমরা তো বলে টলে দিলাম, কিন্তু সবাই তো মানবে না, প্রমাণ চাইবে যে জল থেকেই হয়েছে আর কার্বন ডাইঅক্সাইড থেকে হয়নি, কোনো প্রমাণ আছে? এই বিজ্ঞানীদের চেনা যায় না, আমি কাউকে দেখতে পাইনি। তাহলে আসছি, এরা খুব বিশেষ একটু কিছু করলেন, তাদের নাম স্যাম রুবেন এবং মার্টিন কামেন। তারা কি করলেন, স্যাম রুবেন এবং মার্টিন কামেন কি করলেন? আমরা মনে করো যে মনে করছি যে জল থেকে তো হয়েছে, কার্বন ডাইঅক্সাইড থেকেও কিছু পাওয়া যায়, এমন কোনো প্রমাণ নেই যে জল থেকেই সবটা এসেছে, কার্বন ডাইঅক্সাইড থেকে আসেনি। রুবেন এবং খ্যামেন এমনই একটা পরীক্ষার প্রমাণ দিলেন। কি করা হলো, জলের মধ্যে যে অক্সিজেন আছে সেটা আইসোটোপিক 18 দেওয়া হলো, জলের মধ্যে যে অক্সিজেন আছে সেটা আইসোটোপিক 18 দেওয়া হলো, দিয়ে বিক্রিয়া করা হলো। দেখা গেল যত অক্সিজেন পাওয়া গেছে সবাতেই আইসোটোপিক অক্সিজেন 18 আছে, কিন্তু যদি কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন 18 আইসোটোপ দিয়ে করা হয় তাহলে অক্সিজেনে যা পাওয়া যায় তাতে কোনো আইসোটোপিক অক্সিজেন 18 পাওয়া যায় না। তাহলে এটা নিশ্চিত পরীক্ষা
যে সালোক সংশ্লেষে যে জল, সালোক সংশ্লেষে যে অক্সিজেন পাওয়া যায় তা জল থেকে আসে। আইসোটোপিক ব্যাপারটা অক্সিজেনের সঙ্গে বিষয়টা দেখার চেষ্টা করলাম, ক্লোরিন ফোটন এবং গ্লুকোজের বিষয়টা আমরা করেছি এখানে। তাহলে ওই টিন টেস্টের ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করলাম, এইরকম ভাবে কাজটা করলাম। তাহলে অক্সিজেনের উৎস কীরকম বাজবার চেষ্টা করেছি, এখন এসছি যেন একটা কারখানা, আলোক দশাটা একটা কারখানায় বোঝার চেষ্টা করছি। একটা হাতুড়ি মেরেছে নিচে এইখানে, তাতে ছিল একটা বল, সেই বলটা ওপরে চলে গেছে, একজন সেখানে ধরেছেন ইলেকট্রন বল, তারপরে সেই ইলেকট্রন বলটা চাকায় দিয়ে দিয়েছেন, সেই চাকাতে দিয়ে দেওয়াতে সেই চাকা গড়িয়ে যাচ্ছে, এটিপি তৈরি হয়েছে, সেই চাকা এখানে আবার একজন হাতুড়ি মেরেছেন, আরেকজন কারখানায় ওপরে বল ধরেছেন এবং তারপরে তিনি বালতিতে জমা করে দিয়েছেন। কারখানাগুলো তো এইরকমই সব হয়, যে বালতিতে ইলেকট্রনটা জমা করেছেন কোথায়, এনএডিপিএইচ প্লাস এইচ প্লাসে। তাহলে ইলেকট্রন জমা পড়েছে, এই হচ্ছে আলোক দশায় ফটোফসফোরাইলেশন, আমাদের এই হয়েছে ঘটনাটা আলোক দশায়। তাহলে যা ঘটেছে আর যা পাওয়া গেছে, যা ঘটেছে আমরা সংক্ষিপ্ত করেছি, পাওয়া যা গেছে, কি কি পাওয়া গেছে সংক্ষেপে আমাকে বলে দিতে হবে, নিমপিট কেউ বলতে পারে কি কি পাওয়া গেছে, কি আলোক দশায় কি কি তৈরি হয়েছে? মনে করো আমাদের অক্সিজেন, এটিপি, এনএডিপিএইচ প্লাস এইচ। তাহলে যা যা তৈরি হয়, কি কি তৈরি হয় ভালো করে খেয়াল করো, তিনটে জিনিস তৈরি হয়েছে, অক্সিজেন, এটিপি, এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস, এই তিন জিনিস তৈরি হয়েছে। তাহলে এই তিনটে জিনিস তৈরি হবে আলোক দশায়। আরও একজন বিজ্ঞানীকে আমরা দেখে নেব আজকে, কিরম করে লিখেছি লেখালেখির ব্যাপারটা ভালো করে মনে রাখবে, আমরা এই করে রেখেছি কেন কোনটা লেখার ব্যাপার। আরও একজন বিজ্ঞানী যিনি পরের ধাপ অলোক নিরপেক্ষ দর্শার কথা বললেন, মেলভিন কেলভিন, এবং তার জন্য তাকে সম্মান জানানো হচ্ছে 1961 সালে নোবেল পুরস্কার দিয়ে। মেলভিন কেলভিন অন্ধকার দশা, কারণ গ্লুকোজ এখনো আমরা চোখেই দেখতে পাইনি। কথা বলা হয় যে সালোক সংশ্লেষে গ্লুকোজ তৈরি হয়, কিন্তু গ্লুকোজের কোনো কথাই দেখতে পাইনি, এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় আমরা তাও দেখতে পাইনি। তাহলে এইটা এইরকম বিষয়টা দেখতে পেয়েছি, তাহলে এইরকম ব্যাপারটা দেখতে পেয়েছি। তাহলে মেলভিন কেলভিন রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, তার যে গবেষণা সেটা আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশার উপর।